অযোধ্যা পাহাড়ের একটা গাছকে প্রজেক্টের নামে হত্যা করতে দিচ্ছি না। অযোধ্যায় থাকা বন্য প্রাণের বাসস্থানকে ধ্বংস করতে দিচ্ছি না, এইটাই এইটাই প্রতিবাদ। একদম মোদ্দা কথা, পুরুলিয়ায় থাকা অযোধ্যা পাহাড়ের গাছকে একটাও হাত দিতে দেবো না, এইটাই প্রতিবাদ। ইমিডিয়েট এই গাছ কাটার যে নোটিশ পিছনে দেখা যাচ্ছে, এই নোটিশ ডিএফও সাহেব যদি না প্রত্যাহার করে নেন, এই আন্দোলন চরম থেকে চরম আকার ধারণ করার সম্ভাবনা আছে। যে আমি ডিএফও সাহেবকে সতর্ক বার্তা দিই, আপনি আপনার এই অর্ডার ইমিডিয়েট প্রত্যাহার করুন, যেরকম অযোধ্যা পাহাড় আছে যেন সেই রকমে দাঁড়িয়ে থাকে। এই ঠুরগা আন্দোলন 2018-তে সিঙ্গেল বেঞ্চে কেস হয়ে আছে, ডিভিশন বেঞ্চ পর্যন্ত চলে গেছে। ডিভিশন বেঞ্চে রায়ের কপিতে পরিষ্কার লেখা আছে, যদি প্রজেক্ট করতে হয় স্থানীয় গ্রাম সভার পারমিশন সাপেক্ষ। অথচ ডিএফও সাহেব অযোধ্যা পাহাড়ে থাকা ঠুরগা এরিয়ার গ্রাম সভার কোনো গ্রাম সভার সঙ্গে একবারও মিট করেননি, কথা বলার প্রয়োজন মনে করেননি। অর্থাৎ 2006 আইন, 2006 বনাধিকার আইনের ভেতরে যা লেখা আছে সেটা উনি অমান্য করেছেন, গায়ের জোরে টেন্ডার নোটিশটা ঝুলিয়েছেন। বাস্তবায়ন হয় কখনোই নয়, এনি হাউ অযোধ্যা পাহাড়কে রক্ষা করবো, প্রয়োজনে যদি হয় বাকিটা বললাম না, বুঝে নেন। কেন্দ্র সরকার আর পনত সরকার জুগুত কুরুমুটুত সাঁতে বীর আর পরিবেশ ডিপার্ট আচুতে আযোধ্যা বুরুরে হয়ে কান ঠুরগে বাঁধ প্রজেক্ট বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ আদিবাসী সংগঠন হতে পুরুলিয়া এডিএপিও ঘেরাও কামিহরা সাপড়াও লেদাব ভারত জাগত মাঝি পারগানা মহল। তেহেন বসিয়ে মক্তে আডি সঙ্গে হল ঝিপির দা জাড়িতে লহট কাতে রেহ ঘেরাও কামিহরা সেলেদ লেদাম। লৈতর লেখকানা হালেগে পশ্চিমবাংলা সরকার বিট ডিপার্ট পাহাটা খন আযোধ্যা বুরু মা ফার্চা লাগি মিটাং টেন্ডার হো সরকার পাহাটা খন ডাকে একানা ওনা বিরুদ্ধে আর আদিবাসী হড়পনা গরবনা আযোধ্যা বাঁচাও লাগি গে ভারত জাকাত মাঝি পারগানা মহল পাহাটা খনা নোয়া ঘেরাও কামে হড়া সাপড়াও লেনা চলেন খান ওনেনা মিট ঝালক বন নেল লেগে সে অধিকার কে কিন্তু এই মা মাটি মানুষের সরকার কুচিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাহলে কোথায় আমার গণতান্ত্রিক অধিকারের কথা বলে এসে সেটাকে সুরক্ষিত করা হচ্ছে? গ্রাম
ᱛᱤᱱᱟᱹᱜ ᱜᱟᱱ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱚᱱᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱟᱠᱚᱣᱟᱜ ᱤᱭᱟᱹ ᱵᱷᱟᱵᱽᱱᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱯᱟᱸᱪ ᱫᱚᱥ ᱦᱟᱡᱟᱨ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱛᱚᱠᱷᱚᱱ ᱟᱨᱚ